হারাম জাদাদের আমি এমন মজা দেখাবো যে সারা জীবন ভুলতে পারবে না আর কর্তা ওই শালা ঘনা আপনার সাথে কোমর উঠকে উঠকে নাচছিল ওই কোমরে যদি আমি দড়ি না পরিয়েছি তো আমার নাম মহেশ মান্না নয় চল থানায় থানায় গিয়ে কি আরে বড়বাবুকে তো পাবেন না কেন উনি ঘাটে গেছেন এসপি সাহেবকে আনতে এসপি সাহেব আসছেন সত্যি হ্যাঁ এতক্ষণ বলিস নি কেন স্টুপিড প্রণাম গুড ইভিনিং স্যার যেই আমি শুনেছি আপনি এই গ্রামে ফুট রেখেছেন অমনি আমি প্রেজেন্ট হলাম ইনি কে ইনি এখানকার খুব বড় ব্যবসাদার জোরদার মহেশ মান্না এখানে স্যার খুব নামি লোক স্যার আই সি তা এখানে কি মনে করে কি মনে করে হ্যাঁ তুমি কি ওর দর্শন স্যার আজ আমার ড্রিম স্বপ্ন ফিল হয়ে গেছে আরে তোর দাদি হাঁ করে দেখছিস কি যা সমস্ত মাল হুজুরে পটে তুলে দিয়ে এই নিয়ে ওয়েন্ট এসব কি টু ইউ স্যার অনার গেস্ট একটু সেবা করার চান্স তো দেবেন হুজুর আপনি ওসি কেউ এভাবেই সেবা করেন নাকি বাদ টেলিং স্যার নিয়ে যান এসব নিয়ে যান সেরেছে এই চল নিয়ে চল সব দাঁড়িয়ে যে সব মাথায় বোঝা নিয়ে ওই যে এসপি সাহেব না মহাপাজি লোক মহাবজ্জা অসভ্য নন-সিভিলাইজড এই জায়গা থেকে বলে ছাগল নিয়ে হুজুর ওই ঘনাশালা সাহেবের কানে কিছু লাগায়নি তো হতে পারে হতে পারে আজকাল ও তার সব মাল বেচে বশির মিয়ার কাছে আর এসপি সাহেবের সঙ্গে বশির মিয়া খুব খাতি আর আজকাল ঘনাশালা আঙুল ফুলে তো কলা গাছ হয়েছে বোর্ড তো ফেরত পেয়েছেই আর কদিনের মধ্যে ওই বসন্ত মাঝির মেয়ে কদম হ্যাঁ পেজ করবি যতীন বিয়ে না হুজুর আমি ওই সব ঝঞ্ঝট ঝামেলাই নি কদমকে পেলেও বিয়ে করবি না কাকে কদমকে হ্যাঁ কদমকে বাবা বুঝেছি খুশি একেবারে উথলে পড়ছে হ্যাঁ কদমের বিয়ে তোর সঙ্গেই হবে থাকবে সে তোরই ঘরে আমি শুধু মাঝে মাঝে বুঝলি কিনা আহা হুজুর ভগবান আপনার কি দিয়ে যে তৈরি করেছেন বাদল করতে গিয়ে শিব করে ফেলেছেন বন্দুক রাখলেন তাও আমারই কাঁধে তা রাখুন এটু খাবার অফিস আমার আছে যা বসন্ত মাঝিকে ডেকে আন ডেকে আনবো কেন হুজুর আমি ধরে নিয়ে আসছি এইবার দেখছি ক্ষণা শালাকে